আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আজকে আম্মা একটু আগে বাজার থেকে আসছে, বাজার থেকে আজকে ইলিশ মাছ আর কাঁচকলা আনছে রান্না করার জন্য। এমনি দেখছেন তো ভিডিও করতে করতে, আমরা যতদিন ধরে ভিডিও করতেছি একদিন আনিনি। আজকে আমি এত খাই না, কাটা থাকে সেই জন্যই আজকে আনছে ইলিশ মাছ, তো আপনাদের দেখাই। জি, ইলিশ মাছ এত আমি কাটা অনেক দেখে এত খাইও না ইলিশ মাছ, কারণ এমনি তো ইলিশ মাছ আনিও নাই। যতদিন ধরে ভিডিও করতে দেখছেন একদিনও ইলিশ মাছ আনি নেই। আমার অনেক ফেভারিট খায়, কিন্তু আমি তাও এত আনা হয় নাই, কারণ দেখছেনই তো কোনো ভিডিওতে এই পর্যন্ত ইলিশ মাছ দেখায়নি। আজকে আনলো ইলিশ মাছ, দেখাম করছে। ইলিশ মাছের দাম বেশি, দেখে কিনি না। আমি কাটা বেশি দেখে তো খাইও না। 600 টাকা কেজি ইলিশ মাছ। আমি বেশিরভাগ যেসবে কাটা নাই সেইসবই খাই। শুধু ইলিশ মাছ নাই, ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য সাথে কাঁচকলা আনছে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দুইটাই আনছে, দুইটাই তো আমাদের বেশি। বড় আনা যাগুলো পা যায়, আমাদের দেশ বড় করতে পোলা। এই যে মাছ কেটে ফেলছে দুইটাই, দুইটাই আর কি একটু আলাদা রাখছে, আর এগুলো রান্না করবো আজকে। দেখলেন যে আমার এই কলা মাছ এসব কাটা শেষ, তো এখন রাঁধতে যাবে, তো আমি আগে যাই পাকের ঘরে, তারপর আম্মা আসবে পিছনে। দেখি চুলা ধরানো তো আছে দুইটাই। মাছ আগে কি করবে, যাবে একটু কষাই লই আলাদা, পরে তরকারি দিয়ে দিবা। হ্যাঁ,
মাছ খসানো হয়ে গেছে দেখতেছেন ট্রে দিয়ে উঠায়া এখন শুধু এটা আর একটু কষানো বাকি আছে কলা এবং হলুদ কে হলুদ দে মা এক সিজি কাঁচকলা কালা হয়ে যাব না হলুদ না দিলে নতুন একটা তরকারি ইলিশ মাছ তো কিনি নাই দাম বেশি দেখে আনি না জলটি একবারই দিবা না না আরো পানি লাগবে আর মেঘ না আর একটু দিই এই কাজ করার লাগে করার লাগে টমেটো দিলাম টমেটো কই পাইলা টমেটো আসিল একটাই দুইটা তরকারি দেখতেছেন ভালোই হইতেছে ভালো তো উঠতেছে না জুড়ে গ্যাস একটা দিকে ভালো যে এমনি তো ঢাকা অনেক জায়গায় গ্যাস থাকে না এই বাড়িতে 24 ঘন্টায় গ্যাস থাকে মাছ তো ভাজি নেই কষাই দিছি ইলিশ মাছ এভাবে রান্না করে মানে তরকারিতে দিলে ভাজা মাছ ভালো ভাজা তো এমনি খায় দেখতেছে না আর কতক্ষণ লাগবে হইতে মাছ দেওয়ার পরেও ভালোভাবে হইতেছে আর কতক্ষণ লাগবো দেখলেন রান্না তো প্রায় হয়ে গেছে আর একটু সময় লাগবে তরকারি হইতে তো আমার এখানে আর থেকে কি কাজ এখন একটু আমি ঘরে যাই চলে এবং গরম অত প্রচুরই এখানে কতক্ষণ আর বসে থাকতে পারি এটা এটা নিয়ে যাবো ঠিক আছে পাকের থেকে ঘরে আসলে কত ঠান্ডা আর পাকের ঘরে কত গরম আমরা এই যে ধরেন আজকে সোমবার মঙ্গলবার আমরা এই গত শুক্রবারে এই যে ওয়ার্ডরোবটা কিনছি নতুন প্লাস্টিকের যে আলনাটা ছিল আগে তো আর ওটা তো ভালো না আর অনেক জায়গাও নিত তো সেই আলনাটা এখন নাই ওটা এমনি এমনি বিক্রি করে দিছি একজন নিয়েছিল দুই তারপরে যে এটাই কিনছি ওয়ার্ডরোবটা তার উপরে আবার এই যে আমার এই ওয়ার্ডরোবের উপরে ব্যাগ আর কিছু বইও রাখছি কারণ ব্যাগ তো আগে এদিকে চেয়ারের উপর রাখতাম এখানে কিন্তু এখন এটা যখন আছে এটার উপরে তো রাখতে পারি সেই কারণে এটার উপরেই রাখছি দয়ার হলো দেখতে নেই এ উপরে এটার ভিতরে আমার গেঞ্জি যত আছে বাজ করে গেঞ্জি রাখছি শার্ট গেঞ্জি যা পরি আর কি আর নিচের তার ভিতরে আছে এই প্যান এইসব এই যে দুই নাম্বারটার ভিতরে আর কি প্যান রাখছি আর কি আমার প্যান প্যানই বেশি এটা প্যানের জন্যই আর এই উপরেরটা তো দেখলামই এটার ভিতরে গেঞ্জি শার্ট যা পরি এটার ভিতরে তারপর আরো মানে ড্রয়ার পাঁচ ড্রয়ার তো দুইটার নিচের একটাই হলো আম্মার কাপড় চোপড় আর একটা হলো সবার নিচেরটা আর কি কাঁথা তারপর অন্য কিছু যেগুলো বেশি লাগে না প্রয়োজন না ওইসব রাখছি আমাদের কাপড় এখন এটাতেই হয়ে জায়গা এত লাগেও না আর উপরের দুইটা তো চাবি সিস্টেমই তো এগুলোতে একটা খালি আছে কিছুই থইনি আর এটার ভিতরে আমার একটু স্কুলের কাগজপাতি এসবই আছে
উপরে এই ব্যাগ এইসবই রাখছি। অনেকদিনই টাকার আর কি এত হাতে ছিল না, অনেকদিন ধরেই তো বলতেছি যে কিনবো কিনবো, কিন্তু কিনা হয়ে উঠে নাই। এখন ফাইনালি আস্তে আস্তে হঠাৎ করে যে কিনি কিনেই ফেলছি। আমাদের এটাই ঠিক আছে, এত বড় এত লাগবে না, এতটুকুই সম্ভব। কাঠের ওইসব তো অনেক ভার, বাসা পাল্টালে নিতে অনেক প্রবলেম, এটা তো আরে ফেলের নিতে অনেক সহজ, হালকায় আছে, নেওয়া যাবে যে কোনো জায়গায়। তো দেখি এখানে একটু বসে থাকি, তরকারি হয়তো আর একটু পরে নিয়ে আসবে, তো দেখি কখন নিয়ে আসে কেমন হয়। পুলিশ মাছে তাদের না রান্না করলেও ঝুলি মজা, মশলা পাতি না দিলে বুধা মশ দান দিল ভাল লাগে, কষাইলেও ঝুলতে ভাত খাওয়া। আমি বেশি ইলিশ মাছ খেতে চাই না, দুনে কাটা ইলিশ মাছ কাটার কারণে খাওয়া যায় না। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলের পাশে থাকবেন, এবং কেমন লাগলো তা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেক ভিডিওতে, আল্লাহ হাফেজ।